1857 সাল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠান। তিল ধারণের জায়গা নেই প্রেক্ষাগৃহে, অনেক কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন শ্রোতারা। আর কিছুক্ষণের মধ্যেই নামকরণ হবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পিক 15-এর। ব্রিটিশরা এই শৃঙ্গের একটা নামকরণ করে রেখেছে বটে, কিন্তু সেটাই কি গৃহীত হবে শেষমেশ? Ladies and gentlemen, you have already heard the decision. Peak 15 will now be known as Mount Everest. ওই দিন সাড়ম্বরে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঘোষণা করল, পিক 15 এখন থেকে সারা বিশ্বের কাছে পরিচিত হবে মাউন্ট এভারেস্ট নামে। জর্জ এভারেস্টের নামে পাকাপাকি নামাঙ্কিত হয়ে গেল পিক 15। সেদিন ওই অনুষ্ঠান থেকে অনেক দূরে বাংলার এক জনপদে উপেক্ষার অপমান নিয়ে বসে রইলেন এক প্রৌঢ়। তাঁর কৃতিত্বে চিহ্নিত হয়েছিল পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শিখর, কিন্তু নামকরণের অনুষ্ঠানে ব্রাত্য হয়ে রইলেন তিনি। প্রখর গাণিতিক প্রতিভার অধিকারী এই মানুষটির নাম রাধানাথ, রাধানাথ শিকদার। এই হলো হিন্দু স্কুল, এদেশের বহু প্রতিভার উন্মেষ হয়েছে এখানে। বাংলার নবজাগরণের বহু আলোক দ্বীপ তৈরি হয়েছে এখানেই। চলছে নিয়মিত পড়াশোনা, পরীক্ষা নেওয়া, আর তারই মধ্যে থেকে বেছে নেওয়া প্রতিভাবান ছাত্রদের। বার্ষিক পুরস্কার বিতরণী সভায় স্বীকৃতি লাভ করে এই ছাত্ররা, পুরস্কার ওঠে তাদের হাতে। এবারে সভার জায়গা কলকাতার একটা প্রান্তে, গঙ্গার তীরে, টাউন হলে। মঞ্চে উপস্থিত মান্যগণ্যরা লর্ড বিশপ, ডব্লিউ বি বেইলি, এডওয়ার্ড রায়ান, মিসেস বেন্টিং প্রমুখ। আবৃত্তি দিয়ে শুরু হলো অনুষ্ঠান। মঞ্চে ডাক পড়ল স্কুলের ছাত্র রাধানাথ শিকদারের। ইতিমধ্যেই কিশোর রাধানাথের প্রতিভার কথা স্কুলের প্রাচীর পেরিয়ে পৌঁছতে শুরু করেছে বাইরের জগতের কাছে। তাই সে কী আবৃত্তি করে তা শোনার জন্য যথেষ্ট উৎসুক সমবেত শ্রোতারা। সবাইকে আপ্লুত করে রাধানাথ আবৃত্তি করল শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে অরল্যান্ডোর সংলাপ। অ্যাজ আই রিমেম্বার অ্যাডাম, ইট ওয়াজ আপন হিজ ফ্যাশন, বিকুইথেড মি বাই উইল, বাট পুয়ার আ থাউজেন্ড। রাধানাথ গবেষক এবং পেশায় চিকিৎসক শঙ্কর কুমার নাথের কাছে আমরা শুনব ছাত্র হিসাবে রাধানাথের কৃতিত্বের কথা। রাধানাথ শিকদার, তিনি ছিলেন অসম্ভব প্রতিভাসম্পন্ন একজন ছাত্র। বিশেষ করে গণিতে যে প্রতিভা প্রকাশ পেয়েছিল তা তাঁর মাস্টারমশাইদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই কারণে তাঁর গণিতের শিক্ষক ডাক্তার জন টাইটলার নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থটি উপহার দিয়েছিলেন, এবং নিউটনের এই প্রিন্সিপিয়া তখনকার দিনে সাধারণ ছাত্রদের কাছে ছিল খুব কঠিন একটি বিষয়। কিন্তু রাধানাথ শিকদার এবং আর একজন হিন্দু কলেজের ছাত্র রাজনারায়ণ বসাক, তারা দুজনে ডাক্তার জন টাইটলারের কাছ থেকে প্রিন্সিপিয়া ভালোভাবে বুঝেছিলেন এবং ব্যাখ্যা করতে পেরেছিলেন। বলা হয় যে সারা ভারতবর্ষে রাজনারায়ণ বসাক এবং রাধানাথ শিকদারই দুইজন প্রথম প্রিন্সিপিয়া পড়েছিলেন, বুঝতে পেরেছিলেন। ওই ছাত্রাবস্থাতেই 1831 সালে
রাধানাথ শিকদার সম্পূর্ণ তার নিজের পদ্ধতিতে একটি অঙ্কের সম্পাদ্য সমাধান করে দিয়েছিলেন এবং তাঁর সেই আবিষ্কার সেই যুগের বিখ্যাত বিজ্ঞান পত্রিকা গ্লিনিংস ইন সায়েন্সের 1831 সালের একটি সংখ্যায় প্রকাশ পেয়েছিল। 1831 সাল, হিন্দু কলেজে পড়ছেন রাধানাথ। তাঁর প্রতিভায় সবাই যতই বিস্ময় প্রকাশ করুন, ঘরে যে বড়ই অভাব, অর্থকষ্টে ধুঁকছে পরিবার, একটা চাকরি চাই। প্রিয় ছাত্র রাধানাথের নাম জর্জ এভারেস্টের কাছে সুপারিশ করলেন অঙ্কের অধ্যাপক ডক্টর টাইটলার। এভারেস্ট তখন সরকারি জরিপ বিভাগের প্রধান সার্ভেয়ার জেনারেল। রাধানাথ, I am extremely impressed by your mathematical ability. Dr. Teitler also has spoken in very high terms about you. Therefore, I am offering you 30 taka maine chakri pelen Radhanath. Kichuta holo laghob holo koshto. Porashona ar chakri cholte laglo eki shonge. ভারতবর্ষের সম্পদের সঠিক আন্দাজ পেতে এবং গোটা দেশের ওপর সামরিক নিয়ন্ত্রণ রাখতে ব্রিটিশের দরকার ছিল এই দেশটাকে ভালোভাবে জানার। এর জন্য একমাত্র পথ বড় মাপের সমীক্ষা। 1799 সালে উইলিয়াম ল্যাম্পটন নামে এক দক্ষ ভূগোলবিদ সরকারের কাছে প্রস্তাব করলেন এক বিস্তারিত ভৌগোলিক এবং গাণিতিক জরিপ এবং সমীক্ষার। প্রস্তাব গৃহীত হলে 1802 সালে শুরু হলো কাজ। দক্ষিণ ভারত থেকে শুরু হয়ে 1820 সাল নাগাদ এই সমীক্ষার কাজ পৌঁছল হিমালয়ের পাদদেশে। ততদিনে এর পরিচিতি ঘটে গেছে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামে। ব্রিটিশ প্রভুদের অধীনে কাজ করছেন হাজার হাজার ভারতীয় কর্মচারী। বৈজ্ঞানিক কাজে অবশ্য নিযুক্ত মাত্র দুজন ভারতীয়, সৈয়দ মীর মহসিন ও রাধানাথ শিকদার। দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের পার্বত্য অংশে দরকার পড়ল জটিল গণিতের। প্রয়োজন হল এমন মানুষের যিনি দক্ষতার সঙ্গে দুরূহ গণনা করতে পারেন। ঠিক তখনই রাধানাথের দিকে নজর পড়ল কর্তৃপক্ষের। কলকাতায় সার্ভেয়ার জেনারেলের অফিস থেকে তাকে তড়িঘড়ি পাঠানো হল দেরাদুনে। পদের নাম কম্পিউটার। রাধানাথই এই পদে প্রথম ভারতীয়। দেরাদুনে রাধানাথের কাজে প্রতি মুহূর্তে চমকিত হচ্ছেন জর্জ এভারেস্ট। এক নেটিভের এমন গাণিতিক পারদর্শিতা তাকে রীতিমতো সম্মোহিত করে তুলেছে। এভারেস্টের রে ট্রেস মেথডকে পরিমার্জিত করে রাধানাথ পৌঁছে দিয়েছেন অন্য মাত্রায়। প্রকৃত গণিতজ্ঞের মতো তিনি শুধু সূত্র প্রয়োগ করতেন না, সূত্রের গভীরে ডুব দিয়ে তাকে পরিস্থিতি অনুযায়ী পাল্টে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতেন নিয়মিত। প্রজেকশন বা অভিক্ষেপ সম্পর্কিত যেসব সূত্র তিনি আবিষ্কার করেছিলেন 1851 সালে তা প্রকাশ করেন রাধানাথ। প্রকাশনার শিরোনাম ছিল আ সেট অফ টেবলস ফর ফেসিলিটেটিং দি কম্পিউটেশন অফ Trigonometrical survey and the projection of maps for India. এমনিতে কোনো কর্মচারীকে প্রশংসার ব্যাপারে কৃপণ ছিলেন এভারেস্ট, কিন্তু রাধানাথের প্রতিভা সম্পর্কে তিনি মন্তব্য করতেন উচ্ছ্বসিত ভাষায়। 1838 সালে লিখেছিলেন, There are very few in India, whether European or native, that can at all compete with him. Even in Europe, These mathematical attainments would rank very high. এভারেস্ট জানতেন
যে এত কম পারিশ্রমিকে রাধানাথের মতো গণক ইংল্যান্ডে পাওয়া যাবে না, প্রকাশ্যে তিনি বলেওছেন সে কথা। আর তাই মাসমাইনের স্বল্পতার কারণে 1838 সালে রাধানাথ যখন সার্ভে বিভাগ ছেড়ে চলে যেতে চাইলেন ডেপুটি কালেক্টরের চাকরিতে, তখন তার মাইনে কিছুটা বাড়িয়ে তাকে রেখে দেওয়া হল সার্ভে অফিসের চাকরিতে। এমন ঘটনা তার ক্ষেত্রে আরও একবার ঘটেছিল 1850 সালে, যখন তিনি কলকাতায় ম্যাজিস্ট্রেট পদের জন্য আবেদন করেন, তখনও সার্ভে দপ্তর তাকে ছাড়েনি। সেই সময়ের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়া তার ভূয়সী প্রশংসা করে তার বেতন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের হেড কম্পিউটার ওম প্রকাশ দাস, তখনকার দিনে প্রথাগত বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা আমাদের ভারতবর্ষে ছিল না, লগ টেবিলও ছিল না, ক্যালকুলেটর ছিল না, কিংবা আমাদের আধুনিক যে কম্পিউটার সেই কম্পিউটার ব্যবস্থা ছিল না। তা সত্ত্বেও আমাদের এই ট্র্যাঙ্গুলেশনের যেসব জটিল ক্যালকুলেশানগুলো আছে, অ্যাস্ট্রোনমিক্যাল যে ক্যালকুলেশানগুলো আছে, বিভিন্ন পিক থেকে অবজারভেশান নিয়ে সেগুলোকে একসঙ্গে রেখে তার ক্যালকুলেশান করতে হতো, সেই কাজে দক্ষ ছিলেন একমাত্র রাধানাথ সিকদার। তার ফর্মুলা তৈরির ক্ষমতা অন্যান্য যেসব কম্পিউটার ছিল তাদের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। তাই জর্জ এভারেস্ট এবং অ্যান্ড্রু স্কট ওয়া তাদের বিরোধিতা সত্ত্বেও এবং অনিচ্ছা সত্ত্বেও বাবু রাধানাথ সিকদারকে রাখতে বাধ্য হয়েছিলেন। ১৮৪৫ থেকে 1850 সাল পর্যন্ত হিমালয় পর্বতের 79 শৃঙ্গের উচ্চতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে 31 শৃঙ্গে স্থানীয় নাম সংগ্রহ করে সার্ভে বিভাগ, বাকি শৃঙ্গগুলিকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। এইভাবে ভবিষ্যতের মাউন্ট এভারেস্ট চিহ্নিত ছিল 15 সংখ্যা দ্বারা। এই সময়ই ঘটল সেই ঘটনা। ১৮৫২ সালের একটি দিন, রাধানাথ তখন কলকাতা সার্ভে অফিসে চিফ কম্পিউটার। দার্জিলিং রেঞ্জের পর্বতমালা সংক্রান্ত যাবতীয় ফিল্ড রিপোর্ট জমা পড়ে তাঁরই কাছে। সেই সব পর্যবেক্ষণ নিয়ে অতি জটিল গাণিতিক হিসাব করে তিনি সুনিশ্চিত হলেন যে 15 নম্বর শৃঙ্গই দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু। রাধানাথ তৎক্ষণাৎ রিপোর্ট পাঠালেন দেরাদুনে অ্যান্ড্রু ওয়াকে, তিনি তখন সার্ভে বিভাগের বড় কর্তা। প্রখ্যাত লেখিকা অ্যান হাইনরিখস নিউ ইয়র্ক থেকে প্রকাশিত তার বই মাউন্ট এভারেস্টে লেখেন, ইন 1852 ওয়ার্কিং উইথ ডজেন্স অফ মেজারমেন্টস taken from many locations, Sikdar calculated that peak 15 was 29,000 feet, that is 8,839 meters high. This was much taller than any other peak in the world. Even with the instruments and methods of the mid-1800s, Sikdar came remarkably close to the figure we know today. মাপ তো স্থির হলো, কিন্তু নাম কি হবে সর্বোচ্চ শৃঙ্গের? তিব্বতীদের কাছে এই শৃঙ্গের নাম ছিল চোমো লাংমা, আর নেপালিরা একে ডাকত দেওধুঙ্গা কিংবা সাগরমাথা নামে। ব্রিটিশদের কাছে মনে হল যে এই দুটো নামের কোনোটাই গ্রহণযোগ্য নয়। তাহলে কাঞ্চনজঙ্ঘাকে সরিয়ে যে শৃঙ্গ পাবে সবথেকে উঁচু হওয়ার মর্যাদা, তাকে কি নামে জানবে গোটা পৃথিবী? ১৮৫৬ সালের 6ই অগস্ট কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের এক সভায় ঘোষিত হল এই আবিষ্কারের কথা। ঘোষণা করলেন তৎকালীন ডেপুটি সার্ভেয়ার জেনারেল HL থুইলিয়ার। না, রাধানাথের কৃতিত্বের কথা স্বীকার করলেন না কেউ।
বলা হল কর্নেল ওয়া এই কাজ করেছেন। এরপর 1857 সালের মে মাসে লন্ডনে জিওগ্রাফিক্যাল সোসাইটির সভায় পিক 15 নামকরণ হয়ে গেল জর্জ এভারেস্টের নামে। স্ট্রিংয়ের পরিচিতি হল মাউন্ট এভারেস্ট। বিজ্ঞান ইতিহাসের গবেষক আশিস লাহিড়ি, প্রথম একজন ব্রিটিশ এস জি বারার্ড, তিনি লেখেন যে আসলে এই আবিষ্কারটি করেন ভারতের যিনি তখন চিফ কম্পিউটার কলকাতা অফিসের। তো কলকাতা অফিসের চিফ কম্পিউটার মানে রাধানাথ শিকদার। এই যে 1904 সালে লেখাটি বেরোলো ইংল্যান্ডের নেচার পত্রিকায়, তখন লোকের টনক নড়ল যে আচ্ছা তাহলে এই কাজটা কি রাধানাথ শিকদারই করেছিলেন। তখন তারা এই সূত্র ধরে অনেক গবেষণা করে তারা দেখলেন হ্যাঁ তাই তো, কিন্তু এর আগে অবধি এ নিয়ে কেউ জানতেনই না। এবং এটা জানার পরেও যে খুব বিরাট কোনো আন্দোলন হচ্ছে তা নয়, তবু যোগেশচন্দ্র বাগল যখন এটা লিখলেন বিভিন্ন পত্রপত্রিকায় তখন এটা নিয়ে খুব শোরগোল জাগলো, তখন আমাদের জাতীয়তাবাদী আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠল, তখন আমরা খুব উঠে পড়ে লাগলাম যে রাধানাথের নামই এটার নাম দেয়া হোক। এবং এই দাবি এখনও চলেছে। আমি এটা জানি যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রসংঘে একটি বক্তৃতায় একবার এটি উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন এটার মাউন্ট এভারেস্ট নাম বদলে মাউন্ট শিকদার বা মাউন্ট রাধানাথ দেওয়া হোক। এটা ভাবলে ভুল হবে যে রাধানাথের একমাত্র কৃতিত্ব পিক 15 উচ্চতা নিরূপণ করা। রাধানাথ গবেষক অজানা চৌধুরী এবং তার সহযোগীরা এ প্রসঙ্গে লিখতে গিয়ে মন্তব্য করেছেন, ইট ওয়াজ রাধানাথ হু লেড দি ফাউন্ডেশন ফর অ্যাকুরেট অ্যান্ড সিস্টেম্যাটিক মেটিওরোলজিক্যাল অবজারভেশনস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মেথডিক্যাল প্রসেসিং ইন দি কান্ট্রি। আবহাওয়া বিজ্ঞানের কাজের সূত্রে রাধানাথ অবদান রেখেছিলেন জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে। 1851 সালে প্রকাশিত হয় ভারতে জরিপ সম্পর্কিত প্রথম বই আ ম্যানুয়াল অফ সার্ভেইং ফর ইন্ডিয়া। এই সংকলনের পঞ্চম অধ্যায়ের বিষয় ছিল প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সার্ভেইং। পঞ্চম অধ্যায় পুরোটাই রাধানাথের রচনা। স্কুলের পরীক্ষায় হয়তো এ প্রশ্ন আসে না, তবুও যদি জানতে চাওয়া হয় ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানীকে, কোনো দ্বিধা না রেখে উচ্চারণ করা যায় একটি নাম, রাধানাথ শিকদার। কারণ তিনিই প্রথম ভারতীয় যিনি নিউটনীয় পদার্থবিজ্ঞান ও গণিত আয়ত্ত করেন এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করেন। এই সরল সত্যটি বুঝতে আমাদের সময় লেগেছে বহু বছর, তারপরেও বোধহয় আমরা তেমন করে উদ্যোগী হতে পারিনি তাঁর স্মৃতি রক্ষায়। কিন্তু কঠোর সত্য হল এই যে চাইলেও অবহেলা করা যায় না রাধানাথ শিকদারকে। এখন তো প্রচার অনেকটা বেড়েছে, ফলে এখন অনেক তরুণ আন্দোলনকারী, আপনারা ফেসবুক খুললে তাতে দেখতে পাবেন যে তা বহু লোক এই দাবি জানাচ্ছে এটা নাম বদলে মাউন্ট শিকদার দেওয়া হোক। আমার নিজের প্রস্তাব এই যে সেটা যদি বা না হয় অন্তত দুজনের নাম একসঙ্গে থাক। এরকম অনেক মাউন্টেন পিক আছে যেখানে দুটো নাম আছে, তো আমরা যদি শিকদার এভারেস্ট বা এভারেস্ট শিকদার এরকম একটা নাম দিই, এটা শুনতেও এমন কিছু খারাপ নয়। এই দাবি আমরা তুলতেই পারি।